বর্ষা মৌসুমে শরীয়তপুরের নড়িয়ায় ব্যাপকভাবে দেখা দিচ্ছে নদী ভাঙন। নদী ভাঙনে শত শত ঘরবাড়ি এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন। ঘরবাড়ি হারিয়ে অনেক পরিবার আজ মানবেতর জীবনযাপন করছে, তাদের দেখার কেউ নেই। নদীগর্ভে বিলীন হয়ে গেছে বহু ঘরবাড়ি, দোকানপাট এবং ফসলি জমি। যাদের শেষ সম্বল ছিল বাপ দাদার ভিটেমাটি, সেটুকু আজ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক নেতারা এবং এমপিরা নদী পার এসে পরিস্থিতি দেখে তারা বলছে যে বাঁধ নির্মাণ করবে, কিন্তু বাঁধের কাজ কিছুই হচ্ছে না। ত্রিভুজ স্রোতে অনেক জমি জমা নদীগর্ভে বিলীন। আজ এলাকাবাসীর দাবি, অতি সত্বর যদি বেড়িবাঁধ না দেওয়া হয় তাহলে এই নড়িয়ার নামটি মানচিত্র থেকে মুছে যাবে অতি শীঘ্রই। নদীগর্ভে বিলীন হয়ে গেছে ওয়াপদা বাজারের অনেক অংশ এবং শিকারিবাড়ি গ্রামের অনেক অংশই। যাদের শেষ সম্বলটুকু ছিল তাদের জমি, সেটুকু আজ নদীগর্ভে বিলীন হয়ে তারা পুরো নিঃস্ব হয়ে গেছে। নদীর পারে যত বসতি ছিল তারা সব ভেঙে যে যার মতো দূরে চলে যাচ্ছে। এখন এলাকাবাসীর একটাই দাবি, অতি শীঘ্রই বেড়িবাঁধ নির্মাণ করে এই নদী ভাঙনকে রোধ করা। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।